এরপর সময় আহমেদ আপনি লিখেছেন পাঠাও বা বাইক রাইডার ছেলেদের সাথে রাইড শেয়ার করা যাবে কি পাঠাও বা বাইক রাইডারে আপনি ছেলেদের সাথে যদি বাইক রাইড শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আপনার পর্দার যে বিধান সেটি লঙ্ঘন হবে তাদের সাথে পাশাপাশি বসতে হবে তাদের সাথে তাদেরকে চলাতে হবে এটি তো জায়জ নয় প্রিয় বোন আমার আপনি আপনার জায়গা থেকে আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের বহু পথ খোলা আছে সেগুলো আপনি অবলম্বন করতে পারেন আমি জানি হালালের সীমা পরিসীমাগুলো তিন দিন সংকীর্ণ হয়ে আসছে কিন্তু একেবারে রুদ্ধ হয়ে যায়নি যার কারণে এটি একজন নারীর জন্য আত্মসম্মানবোধের যে একজন পুরুষ তার গা ঘেসে বসবে তার সাথে তার বাইকে উঠবে বা একসঙ্গে যাবে এটি নির্জনতার গুণা এবং হাজারো অপাচারের পথকে ও উন্মুক্ত করে যারাই এগুলোকে উদারতার সাথে দেখেন তারা হয় নপংশুক আর না হলে তাহলে তারা প্রতারক তারা তাদের মূল অবস্থাকে লুকোতে চাচ্ছেন ইসলামের চাইতে আধুনিকতা এবং স্মার্টনেস আর কোনো কিছুতে থাকতে পারে না এই আমরা অনুরোধ করবো যে এই ধরনের কোনো প্রফেশনে না গিয়ে অন্য কোনো প্রফেশনে যাবেন এটা সে দৃষ্টিকোণ থেকে চাইস হবে না যদি আপনি যান মোহাম্মদ আবদুল্লাহাল কাফি আপনি লিখেছেন দাড়ি গজানোর সাথে সাথে কি দায়ী রাখতে হবে হ্যাঁ অবশ্যই ভাই দাড়ি গজানোর সাথে সাথে আপনার জন্য দায়ী রাখাটা আবশ্যক হবে না বিসা আল্লাহ নির্দেশ করেছেন আফুল্লু হা আর হুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাঁড়িয়ে লম্বা করো অতএব দাড়ি ছোটো করার কোনো সুযোগ নেই মুসাফির পথ এডিদিকে আপনি লিখেছেন ছেলেমেয়ে একসাথে লেখাপড়া করার বিধান কী ছেলে মেয়ে যদি একসাথে লেখাপড়া করে আহ একই সাথে বসে বিশেষ করে তারা যদি প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কর কাছাকাছি হয় তাহলে এই সহশিক্ষাকে ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে মেয়ে ছেলে সবাই যার যার মতো করে শিক্ষা অর্জন করবে জ্ঞান অর্জন করবে আল্লাহ তালা এলম অর্জন করার বিষয়ে সমস্ত মুসলিমদেরকে নির্দেশ করেছেন কোনো কোনো হাদিসে নারী পুরুষদেরকে পৃথক পৃথকভাবে আল্লাহ রুবুল্লা আলমিন সম্বোধন করে নির্দেশ করেছেন তাদেরকে আল্লাহ তালা উল্লেখ করেছেন মেনশন করেছেন যার কারণে নারী পুরুষ সবাই শিক্ষা অর্জন করবে কিন্তু একসঙ্গে মিশ্রভাবে নয় আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছেলেরা শুধু আছে মেয়েরা না যেমন নট্রডামের কথা বলুন তারপরে যেখানে মেয়েরা আছে এরকম প্রতিষ্ঠান আছে যেখানে ছেলেরা না যেমন বিজ্ঞান সেলুন বলুন আর অনেক স্কুল বলুন কলেজ বলুন সেগুলোতে পড়াশোনার মান কিন্তু খারাপ নয় বরং অনেক ভালো অতএব অহেতুক তাদেরকে গুলিয়ে ফেলার যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে সেই প্রবণতাটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করছে শরীরটাকে হালাল করেনি এবং এর মাধ্যে আমাদের কোনো কল্যাণ নেই আমরা যদি তাদেরকে একসাথে মিশিয়ে শিক্ষা দেই রিয়াজুল ইসলাম আপনি লিখেছেন আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে কিনা আমার ক্ষেত্রে হিংসা করা যাবে না ঈর্ষা করা যাবে ঈর্ষা বিশেষ করে ইলেম অর্জন করার ক্ষেত্রে আমি ইসা আল্লাহ ঈর্ষা করার কথা বলেছেন কেউ দান করে তার আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু আমি পাই না তো এক্ষেত্রে ঈর্ষার কথা বলেছেন ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য হলো হিংসাতে কারোর প্রতি আল্লাহ আল্লাহর নিয়ামত থাকলে সেটা দূর হয়ে যাক সেটা কামনা করা হয় এটা হলো হিংসা আর ঈর্ষা হলো কেউ কোনো নেয়ামত পেয়েছেন সেই নেয়ামতটি তিনি পেয়েছেন আমি আমিও পেতে চাই এই জন্য আগ্রহী হওয়া এর জন্য অস্থির হওয়া আল্লাহর কাছে জন্য দোয়া করা এটা হলো ঈর্ষা ঈর্ষাটা জায়েজ আছে আমার এক্ষেত্রে হিংসা করা জায়েজ না যে আল্লাহ তা আছে জন্য আমার করতে না পারে কারণ অকল্যাণ চাওয়ার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি